শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার। আমি একটা বিশেষ কারণে আমার বক্তব্য আমি রাখছি। আজকে আমি আগরতলা থেকে দিল্লিতে আসছিলাম। আমি যখন এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে আমি গেলাম, আমাকে প্রোটোকল অফিসাররা নিয়ে গেলেন। তখন আমি দেখলাম আমাদের সুদীপ রায় বর্মন এবং আশিস শাহ মহোদয়রা সেখানে ছিলেন, তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। যেহেতু দীর্ঘদিনের পরিচয় আমাদের, আমরা একসঙ্গে কাজ করেছি, সবাই বললেন যে একসাথে চা খাওয়ার জন্য, তো আমি তাদের সঙ্গে বসে চা খাই। এবং সেই সময় হয়তোবা তাদের দলের তরফ থেকে কেউ ফটো তুলে সেটা ফেসবুকের মধ্যে পোস্ট করেন, এবং তারপর শুরু হয় সারা ত্রিপুরা যুবপি এরকম প্রচারও হয় যে আমিও নাকি দলত্যাগ করছি এবং অন্য দলে যাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং এরকম সন্দেহ না করাই ভালো। আমি বিজেপিতে যখন জয়েন করেছিলাম 14-তে, কমসে কম 20-25 বছর বিজেপি করার মানসিকতা নিয়ে আমি এসেছি। আমি বিজেপিতে আছি, বিজেপিতে বড় দায়িত্বেও আছি, সাংসদ হিসাবেও কাজ করছি, দলেও মোর্চার একটা রাজ্য প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি। তো কাজেই সন্দেহের কোনো অবকাশ নেই, আমি একদম পরিষ্কার বলতে চাই বিজেপিতে আছি, আমি বিজেপির বড় দায়িত্ব পালন করছি, এরকম কোনো সন্দেহ কেউ যেন না রাখে। সবাইকে ধন্যবাদ।